ঢাকা থেকে পরিমনির নানার মিলাদে অংশ নিয়েছেন পরিমনির বান্ধবী নায়িকা শিরিন শীলা, পরিমনির ঘনিষ্ঠ বন্ধু শিরিন শীলা। পরিমনির এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন তার বান্ধবী শিরিন শীলা। মিলাদের সময় পরিমনি রাজ্য আর চয়নিকা চৌধুরীর সাথে দেখা গিয়েছে শিরিন শীলাকেও। এ সময় তিনি ছিলেন খুবই ব্যথিত, পরিমনিকে সান্ত্বনা দিয়েছেন পুরোটা সময়। পরিমনির নানা মারা যান রাত দুইটায়। ভোর চারটায় মরদেহ নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন নায়িকা পরিমনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার আত্মীয় স্বজন, এর বাইরে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। তখন শিরিন শীলা আসতে পারেননি, তবে ফোনে বান্ধবীকে সান্ত্বনা দিয়েছেন একটু পরপরই। পরিমনির বাসায় নিয়মিতই যাতায়াত অভিনেত্রী শিরিন শীলার। মাঝে মধ্যেই তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় বিভিন্ন অকেশনে। নানাকে দেখতে হাসপাতালেও এসেছিলেন শিরিন শীলা। শিরিন শীলা তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, আজ নানু ভাইয়ের মিলাদ, পিরোজপুরে আসলাম নানুর মিলাদে। পরিমনি তুই অনেক ভাগ্যবতী, নানু ভাইয়ের অনেক সেবা করার সুযোগ পেয়েছিস, সর্বোচ্চ চেষ্টা করেছিস নানু ভাইকে ভালো রাখার জন্য। নানুর মৃত্যুর পর ও মিলাদে আজ সবাইকে নিজ হাতে সেবা করেছিস, নানু ভাইয়ের দোয়া তোর উপরে আছে, তুই পৃথিবীতে কোনো কিছুতেই আটকাবি না। পিরোজপুরে এসে জানলাম নানু ভাই কত ভালো একজন শিক্ষক এবং ভালো মানুষ ছিল। লাখো মানুষ নানু ভাইকে ভালোবাসে, দোয়া করে আল্লাহ নানু ভাইকে জান্নাত দান করো। পরিন নানার মৃত্যুর তিন দিন পর গতকাল মিলাদের দোয়ার আয়োজন করা হয়। হাজার হাজার লোক জমায়েত হয় মিলাদ মাহফিলে। সেখানে মহিলাদের নিজ হাতে খাবার পরিবেশন করেন নায়িকা পরিমনি। নানার মৃত্যুর পর অনেক পরিবর্তন হয়েছে পরিমনির। নানা ছিলেন তার অভিভাবক, নানাকে হারিয়ে অভিভাবক শূন্য পরিমনি। একমাত্র ছেলেই পরিমনির আপন, একমাত্র অবলম্বন।